সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। রিয়েলিটি শো ক্লোজ আপ অন তোমাকে খুঁজছে বাংলাদেশের মাধ্যমে সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি পান মৌসুমী আক্তার সালমা। সম্প্রতি ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লাহ নূরের সাগরকে বিয়ে করেছেন সালমা। সাগর সালমার দ্বিতীয় স্বামী, এটা পুরনো খবর। নতুন খবর হলো সালমার দ্বিতীয় স্বামী সানাউল্লাহর বিরুদ্ধে নারী এবং শিশু নির্যাতনের অভিযোগে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর মামলাটি দায়ের করেছে প্রথম স্ত্রীর মা। মামলায় সাগরের বাবা শাকাহত হোসেন এবং মা সুরায়াকে আসামি করা হয়েছে। জানা গেছে কক্সবাজারের মেয়ে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে 2014 সালে 3 জুন বিয়ে হয় তার। প্রথম স্ত্রীকে না জানিয়েই তিনি সালমাকে বিয়ে করেন। সংবাদ মাধ্যমে সালমার সঙ্গে সাগরের বিয়ের খবরটি প্রকাশের পরই প্রথম স্ত্রীর পরিবার বিষয়টি জানতে পারে। বিয়ের খবর প্রকাশের আগে কক্সবাজারের নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একে সাগরের প্রথম স্ত্রীর মা বাদী হয়ে মামলা করেন। এ মামলায় সালমার দ্বিতীয় স্বামী সাগর এবং তার মা বাবাকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য ময়মনসিংহের হালুয়াঘাট থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠিয়েছে কক্সবাজার জেলা এবং দায়রা জজ আদালত। মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে 2014 সালে 3 জুন সাগরের সঙ্গে কক্সবাজারের মেয়ের সঙ্গে 20 লাখ টাকা কাবিনে বিয়ে হয়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বিয়ের পর থেকে নানাভাবে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন সাগর, শারীরিকভাবে নির্যাতনও করতে থাকেন। মেয়ের কথা চিন্তা করে সাগরকে 3 কিস্তিতে 10 লাখ টাকা দেন। সেই টাকায় সানাউল্লাহ নূরের সাগর যুক্তরাজ্যে বারাট ল পড়তে যান। এর মধ্যে বাংলাদেশে এসে কাউকে কিছু না জানিয়ে সাগর ক্লোজ আপ অন তারকা সালমাকে গোপনে বিয়ে করেন এবং নিজেকে অবিবাহিত বলে দাবি করেন। কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমে সালমার সঙ্গে বিয়ের খবর জানাজানি হয়। পুলিশ সাগর এবং তার বাবা মাকে খুঁজছে। এই বিষয়ে সালমা কাঁদো কাঁদো কণ্ঠে জানান, খবরটি পুরোপুরি মিথ্যা এবং ভিত্তিহীন। আমার বিয়ের ইতিমধ্যে কয়েক মাস পার হয়ে গেছে, তাহলে এতদিন পরে এসব খবর আসলো কোথা থেকে? হঠাৎ করে শুনলাম মামলার কথা। বিষয়টি সত্যিই কেমন যেন মনে হচ্ছে আমার কাছে। মামলা এবং বিয়ের খবরটি আমার জানা নেই। আমার স্বামী তো সেপ্টেম্বর থেকে দেশের বাইরে, তার বিরুদ্ধে কিভাবে নারী নির্যাতনের মামলা হয়? আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।